তাহলে ভিকি এবং ক্যাটরিনার বিয়ের খরচ নিয়ে সামনে আসলো ইন্টারেস্টিং একটা খবর, যেটা আসলেই কিছুটা অবাক করার মতো। যদিও বিষয়টা আবার ভিকি কৌশলের জন্য কিছুটা কষ্টকরও বটে। পুরো বিষয়টা ভেঙে বলছি, বাট তার আগে বলি, আজকে 9 ডিসেম্বর তো ভিকি এবং ক্যাটরিনা অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে, এবং প্রায় এক মাস ধরে তাদের এই বিয়ে নিয়ে নানা ধরনের খবর সামনে আসছেই। এবং এর মাঝে কৈময় .com এবং টাইমস অফ ইন্ডিয়ার লেটেস্ট প্রতিবেদনে তাদের বিয়ের খরচ নিয়ে খুব ইন্টারেস্টিং একটা খবর সামনে আসলো। এখন এটাতে তো কোনো সন্দেহ নেই, তাদের বিয়ে যেহেতু রাজকীয়ভাবে হতে যাচ্ছে তাই খরচটাও সেই রকম হবে। কিন্তু এখন জানা গিয়েছে যে তাদের বিয়ের এই খরচের প্রায় 75% ব্যয় করছে ক্যাটরিনা কাইফ এবং মাত্র 25% খরচ করছে ভিকি কৌশল। জি, আপনি ঠিকই শুনেছেন। ওয়েল, এটা হওয়া কিন্তু অস্বাভাবিক কিছুই না, কারণ ভিকি কৌশলের থেকে ক্যাটরিনার সম্পত্তির পরিমাণ অনেক বেশি। ইনফ্যাক্ট ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী ক্যাটরিনা কাইফের নেট সম্পত্তির পরিমাণ 240 কোটি রুপির সমান এবং ভিকি কৌশলের নেট সম্পত্তির পরিমাণ প্রায় 25 কোটি রুপি। তো সেই জায়গায় যদি ক্যাটরিনা নিজের বিয়েতে 75% খরচ করে তাহলে সেটা খুবই স্বাভাবিক বিষয় আমার মনে হয়। যাই হোক, এখানে আবার আরেকটা প্লাস পয়েন্ট আছে, সেটা হলো তাদের যেখানে বিয়ে হচ্ছে, মানে সিক্স সেন্স ফোর্ট রিসর্ট, সেই জায়গাটার যেহেতু বিয়েকে কেন্দ্র করে খুব প্রচারণা চলছে, তাই সেই ভেনুর অথরিটিরা পুরো স্পেসটা বিয়ের জন্য একদম ফ্রি করে দিয়েছে। সো এদিক দিয়ে ভিকি ক্যাটরিনা কিন্তু প্রায় 3 কোটি রুপির মতো খরচ বেঁচেই যাচ্ছে। তারপরেও অন্যান্য যে খরচ আছে, যেমন গেস্টদের ট্রাভেল এক্সপেন্সেস, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, অন্যান্য আরও আনুষঙ্গিক বিষয়ে, এই সবটার বেশিরভাগ খরচই বহন করছে অ্যাক্ট্রেস ক্যাটরিনা কাইফ। এখন অবশ্যই এটা ভিকি কৌশলের জন্য খুশির বিষয় হওয়া উচিত যে ভাই তার বিয়ের খরচ তো কমে গেল, কিন্তু সমস্যাটা হলো যেহেতু ক্যাটরিনা বেশি খরচ করছে, তাই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কী কী হবে, গেস্টদেরকে কী কী নিয়মকানুনের মধ্যে থাকতে হবে, এই সবটাই কিন্তু বেঁধে দিচ্ছে ক্যাটরিনা কাইফ, যেটা ভিকি কৌশলের জন্য কিছুটা কষ্টকর। কারণ সেই সব প্রতিবেদন উল্লেখ রয়েছে, ভিকি কৌশল এই আইডিয়াটা মোটেও সাপোর্ট করছিল না যে গেস্টরা মোবাইল নিয়ে আসতে পারবে না, তাদেরকে একটা NDA সাইন করতে হবে, এটসেট্রা এটসেট্রা। কিন্তু সে ক্যাটরিনার সঙ্গে কথা বলেও কিছু করতে পারেনি, আফটারঅল ক্যাটরিনা যেহেতু এখানে বস, খরচ তো বেশি করছে। যাই হোক, এছাড়া কিন্তু আমরা জেনেছিলাম যে তাদের বিয়ের যে ভিডিও ফুটেজগুলো সেটা অ্যামাজন প্রাইমের কাছে 80 কোটি রুপিতে সেল করা হবে। এখন এই যে 80 কোটি রুপি, এই বিশাল অ্যামাউন্টটাও কিন্তু আসছে ক্যাটরিনার জন্যই, কারণ ক্যাটরিনার বিয়ে বলেই OTT প্ল্যাটফর্মরা এবং অন্যান্য ম্যাগাজিনরা এত টাকা অফার করছে। জাস্ট সাপোজ ভিকি কৌশল যদি অন্য কাউকে বিয়ে করতো, তাহলে কি কেউ এত কোটি রুপির অফার করত ছবি আর ভিডিওর জন্য? আমার তো মনে হয় না। সো ভিউয়ার্স, এই যে তাদের বিয়ের খরচ নিয়ে এমন ইন্টারেস্টিং খবর সামনে আসলো, এটা জেনে আপনি কি ভাবছেন জানাবেন। কিন্তু আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।